নমস্কার সুমা গার্ডেন উইথ ডেইলি লাইফ আওয়ার। আমি আপনাদের সামনে চলে এসেছি আর আজকে আমি আপনাদেরকে একটু গপু দেখিয়ে নেব। অনেকদিন আমার গপুকে আপনারা দেখেন না, আগে এই গপুকে একটু দেখে নিয়ে তারপর যাব ছাদে। এই দেখুন গপুকে একটু দেখে নিন, গপু বসে আছে, দেখুন গপুকে কত সুন্দর লাগছে বসে আছে। আর এই যে আমার গুরুদেব, আর এই যে আমার গপু, আমার গপু সোনা বসে আছে। আর তাহলে ছাদে যাওয়া যাক, চলুন ছাদে দেখি আবার কি কি আপনাদের আজকে দেখাই আমি। চলুন আমার সঙ্গে ছাদে চলুন। এই যে আমি আবার ছাদে চলে এসেছি, আর ছাদে চলুন আমার সঙ্গে একটু, আমার সঙ্গে আমার ছাদ ঘুরে নিন চলুন। আজকে আপনাদের আগে আমি দেখাবো আমার পেঁপেগুলো, দেখুন কত বড় হয়ে গেছে। এই দেখুন পেঁপেগুলো কত, এই দেখুন দেখুন পেঁপেগুলো কত বড় হয়ে গেছে। আপনাদের দেখিয়েছিলাম এর আগে, একটু ছোট ছিল, এখন দেখুন যত দিন যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে না এখন কিন্তু পেরে খাওয়ার সময় হয়ে গেছে, মানে কাঁচা পেঁপে। কিন্তু আমার আর পাড়তে ইচ্ছে করছে না গাছ থেকে, মনে হচ্ছে গাছেই থাক, এত সুন্দর লাগে দেখতে। আর আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাই চলুন, আমার ওই আতা দেখিয়েছিলাম না আপনাদের, দেখুন আতাটা কিরকম রং ধরেছে। এই দেখুন, এই দেখুন আতাটা কিরকম রং ধরেছে, দেখেছেন দেখুন, এই দেখুন আতাটা কিরকম রং ধরেছে। আজকেই আতাটা নাবিয়ে ফেলবো, দেখুন এই দেখুন কত বড় হয়েছে দেখুন আতাটা, আজকেই নাবিয়ে ফেলবো। এই যে রং ধরেছে তো পেকে পেকে গেছে, দেখুন পিঁপড়ে এসে গেছে, এই দেখুন ক্যামেরাতে ধরা পড়েছে পিঁপড়ে, দেখুন সুন্দর রং ধরেছে। আর সবেদাও বড় হয়ে গেছে দেখুন, আর সবেদা তো গাছে পাকে না, সবেদা পেরে ফেলতে হবে, দেখুন বুঝছেন সবেদাটাও বড় হয়ে গেছে অনেক, ওদিকেও আছে, ওদিকেও আছে সবেদা, এই যে পাতার আড়ালে চলে গেছে বড় হয়ে গেছে। আর এই পেয়ারাগুলো বড় হয়ে যাচ্ছে দেখুন, দেখুন পেয়ারাগুলো বড় হয়ে যাচ্ছে, পেয়ারাগুলো বড় হয়ে যাচ্ছে। আর এই যে আমার গোলাপ, লাল গোলাপ হয়েছে, এই দেখুন সুন্দর দুটো ফুটেছে, এরকম আর এই দেখুন কত লঙ্কা ফুল এসছে, গাছ ঘুরে লঙ্কার ফুল এসছে, দেখুন কত লঙ্কার ফুল এসছে। আর এই যে রঙ্গন ফুল এসছে, এটা লাল রঙ্গন ফুল, আর এই দেখুন এই লেবুগুলো আমার রং ধরে গেছে, এবার এই লেবুগুলো নাবিয়ে ফেলবো। এগুলো হচ্ছে কাগজি লেবু, আপনারা দেখেছেন আগে, এখানেও অনেকগুলো হয়েছে কাগজি লেবু, এগুলো নাবিয়ে ফেলবো। আর সেদিনকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না, এই দেখুন, এই দেখুন চারা বেরিয়েছে টমেটোর, টমেটোর দানা ফেলেছিলাম, এই দেখুন টমেটোর চারা বেরিয়েছে, দেখেছেন এই চারাগুলো বড় হয়ে যাবে, দুটো বেরিয়েছে। কিন্তু লঙ্কা চারাটা এখনো বেরায়নি, লঙ্কা চারাটা এখনো বেরায়নি, দেখি হয় নাকি লঙ্কাটা। আর আমার এই উচ্ছে গাছ দেখুন লতি 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 চলছে, আর এখানে দেখুন কত কত পাতি লেবু হয়েছে, গাছ ভরে পাতি লেবু হয়েছে, দেখুন দেখছেন কত পাতি লেবু হয়েছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম না আমি কি কি সার গাছে দিই, আপনারাও সেই সারগুলো দেবেন।
আমি দেখুন আমি বলে দেবো আজকে আপনাদের, এই দেখুন লেবুগুলো রং ধরেছে বাতাবি। তাই দেখুন আমার পুদিনা পাতাগুলো কি সুন্দর হয়েছে, দেখুন পুদিনা পাতাগুলো কি সুন্দর হয়েছে, পুদিনা পাতাগুলো আমি আপনাদেরকে বলেছিলাম আমি গাছে কি কি সার প্রয়োগ করি, তা আমি যেই সারগুলো দিই গাছে সেই সারগুলো আপনারা দেবেন, দেখবেন আপনাদের গাছে খুব সুন্দর ফুল ফল সব কিছু খুব সুন্দর হবে। সারগুলো হচ্ছে দেবেন আপনারা হন্ডাস, বন্ডাস, নিম খোল, সর্ষে খোল, পটাস, ফসফেস আর 40, 35, 35, এই সারগুলো আপনারা সব নার্সারিতে চলে যাবেন, নার্সারিতেই পাবেন। আর যারা গাছ বিক্রি করে তাদের কাছে যাবেন, তাদেরকে গিয়ে বলবেন আমাকে এই সারগুলো, দেখবেন এই সারগুলো নিয়ে এসে আপনারা গাছে প্রয়োগ করবেন, দেখবেন খুব মানে ভালো ফুল ফল সব কিছু খুব ভালো হবে। এই সারগুলো যারা গাছ বিক্রি করে তাদের কাছেও পেয়ে যাবেন, সারগুলো বলবেন আর আমি যেই নামগুলো বললাম এই নামগুলো আপনারা লিখে নিয়ে যাবেন, দেখবেন এই সারগুলো প্রত্যেকটা সার একসঙ্গে মেশাবেন, মিশিয়ে আপনারা দেবেন গাছে, দেখবেন আপনাদের গাছ খুব ভালো গ্রোথ হবে। এই সারগুলো আপনারা একবার ব্যবহার করে দেখুন, তাহলে আমার মতো এত সুন্দর ফুল ফল সব কিছু আপনারা পাবেন গাছে। আমিও চাই আপনাদের গাছেও যেন এরকম সুন্দর ফুল ফল হয়, কত ভালো লাগছে। আর এই যে মাইক শুরু হয়ে গেছে কালী পুজোর, বললাম না আমাদের পাড়ায় একটা খুব বড় কালী পুজো হয়, এর আগের ভিডিওতে বলছিলাম সন্ধ্যাবেলা শিবলি গাছ আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন সব ফুটে যাবে এই শিবলি ফুলগুলো, সন্ধ্যাবেলা সব ফুটে যাবে, খুব সুন্দর লাগে মানে একটু রাত্রির করেই সব ফুটে যাবে। বিকেলবেলা ছাদে গাছ দেখতে ভালোই লাগে, রাত্রিরেও ভালো লাগে ছাদে গাছ দেখতে, রাত্রিরেও খুব ভালো লাগে, আমরা রাত্রিরে উঠি না কিন্তু রাত্রিরে উঠলেও খুব ভালো লাগে। আর এই দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে, দেখুন বলি না আমার গাছের ফুল বিকেলবেলায় ফুটে যায়, দেখুন ঠিক আছে কি সুন্দর ফুটে গেছে। পুজো হয়ে গেল, খুব আনন্দ করেছেন নিশ্চয়ই পুজোতে আপনারা সবাই, দেখুন গাছের চেহারাগুলো কি ভালো লাগছে। আর আপনাদের বলি এই লেবু গাছটা দেখুন আবার ফুল এসে গেছে, দেখুন এই দেখুন দেখেছেন আবার ফুল এসে গেছে। আমি যেই সারের নামগুলো বললাম এই সারগুলো আপনারা আনুন বাড়িতে এনে দিন গাছে, দেখবেন খুব ভালো উপকার পাবেন আপনারা। আর গাছকে একটু যত্ন করবেন, ভালোবাসবেন, দেখবেন গাছও আপনাদেরকে খুব মানে আনন্দ দেবে। সত্যি গাছকে না ভালোবাসে, গাছ ফুল ফল সবাই ভালোবাসে, আমার মতো আপনারাও খুব ভালোবাসেন আমি জানি। আচ্ছা বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলকে খুব খুব ভালোবাসা দেবেন। নমস্কার।